जय गुरु वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर सहित आलोचना आलोचना प्रसंगे एकविंश खंड थेके पाठ करछि। नयई बैशाख 1359 मंगलवार इंग्रजी 22 एप्रिल 1952 श्री श्री ठाकुर प्राते ज्योति आश्रमेर बारान्दाय उपविष्ट ज्योतिवृंद जनार्दन मुखोपाध्याय दा दीनबंधु घोष भाई परेश भोरा भाई प्रमुख अनेके छिलेन। कथा प्रसंगे श्री श्री ठाकुर बोलेन, पराक्रम अभिभूत दास सुलभ मानसिकता जादेर तारा अन्येरटा काजे लागिए पुष्टि आहरण करते पारे ना, बरं निजत्वके विसर्जन दिए ताई होये जेते चाय। परेश भाई के बोलछिलेन, खूब करे दीक्षा दाओ। चाणक्य जेमन बोलेछिलेन, हिमालय थेके कन्याकुमारिका पर्यन्त सारा देशमय त्रस्त एकटा शांति बिराज करछे, तेमनि करे तोलो। त्रस्त शांतिर जायगाय आमि बोली शत शांति। प्रियनाथ सेन शर्मादाके बोलेछिलेन श्री श्री ठाकुर, मानुषेर दोष घाटति प्रभुत्व लाभ এসব আছেই, কিন্তু সেগুলিকে অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ করে চলতে পারিস তবেই তো হয়। দুনিয়ার লোক যা করছে তোরাও তাই করে চলেছিস, কিন্তু সব ব্যতিক্রমের সুসামঞ্জস্য সংহতির পথে চলতে পারছিস না। কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, খাবার সময় পঞ্চদেবতাকে দিয়ে তারপর বাবা মা পিতৃপুরুষ এবং সৎসঙ্গের যারা ছিল, সৎসঙ্গের বাইরে যারা ছিল সকলের কথা স্মরণ করেই নিবেদন করি। যেদিন কোনো কারণে ভুল হয়ে যায় সেদিন বড়ই খারাপ লাগে, খেতেই পারি না, ভাতটাত বদলে দিতে হয়। পিতৃতর্পণের ভিতর দিয়ে আমাদের লেটেন্ট পসিবিলিটি সুপ্ত সম্ভাব্যতাটা বিকশিত হতে থাকে। যে ইজম বাদের ভিতর দিয়েই হোক, আমাদের স্বাভাবিক রকমটা যদি খানিকটা ফুটে না ওঠে তাহলে কিছুতেই আমাদের ভালো হয় না। আর কথঞ্চিত যদি আয়ত্ত হয় তাহলে বিরাট সম্ভাবনা আছে। বেশ খানিকটা পরে জনার্দনদা প্রশ্ন করলেন, ভবিষ্যৎ জগৎ সম্বন্ধে আপনার চোখে একটা ছবি ভেসে ওঠে তো, সেই কেমন? শ্রী শ্রী ঠাকুর, তার মধ্যে একটা যদি আছে, কিছু করতে গেলেই কতকগুলি উপকরণের বিন্যাস চাই, উপকরণের তেমনতর সমাবেশ না হলে হয় না। জনার্দনদা, যদি না করতে পারি তবে কি দেশ ধ্বংসের পথে যাবে? শ্রী শ্রী ঠাকুর, ধ্বংসপ্রীতি এখনো যে আমাদের আছে তার নিরাকরণের জন্যই চাই উপকরণের বিহিত বিন্যাস। জনার্দনদা, বিহিত বিন্যাস যদি না করা যায়? শ্রী শ্রী ঠাকুর, তা যদি না করতে পারি নিশ্চিহ্ন হয়ে যাব, আমাদের নিজস্ব বৈশিষ্ট্য বলে কিছু থাকবে না। শ্রী শ্রী ঠাকুর বিকালে জ্যোতি আশ্রমে, কেষ্ট ভট্টাচার্যদা জ্যোতিবৃন্দ প্রমুখ অনেকে আছেন, গোত্র ও জাতি তত্ত্ব সম্বন্ধে নানা কথা আলোচনা হচ্ছিল। কেষ্টদা বললেন, ঠিক সূত্রটি আবিষ্কার করা খুব কঠিন ব্যাপার। শ্রী শ্রী ঠাকুর, আমার আশা হয় পারা যাবে, তবে খুব খাটা লাগবে। জয় গুরু।